আমাদের লক্ষ্য যেটা ফাইনালে ওঠা, তো আমরা ফাইনালে উঠিনি, ডার্বি জিতেছি। তো এর আগেও ডার্বি জিতেছি, এটাও একটা ওয়ান অফ দা ডার্বি ছিল, জিতেছি, কাজ শেষ। এখন আমাদের ফোকাস হচ্ছে উৎসব। এই আটে আট করার রহস্যটা কি, মানে কিভাবে এই আটে আট হচ্ছে এরকম স্কিল জেনারেটিং? রহস্য না, দেখো ব্যাপারটা যে টিম একসাথে যদি ভালো ট্রেনিং পায়, ভালো ফেসিলিটিস পায়, তখন আমাদেরও একটা কর্তব্য থাকে যে ক্লাবকে কিছু ফিরিয়ে দেওয়া। তো সেইখান থেকে পুরো একসাথে সবার প্রচেষ্টা ছিল, এটা তো হয়েছে এবং আগামী দিনে আরও হবে যদি এইভাবে চলতে থাকে। প্রথম সাতটা ডার্বিতে তুমি ক্যাপ্টেন্সি করে জেতালে, এটা নজিরবিহীন বলা যেতে পারে। টানা সাতটা ডার্বি জয় ক্যাপ্টেন হিসেবে, এটা নজিরবিহীন বলতে পারে। পুরো টিমের কাছে থ্যাঙ্কস যে ওরা আমাকে ক্যাপ্টেন হিসেবে অ্যাকসেপ্ট করেছে, এবং সেটা আমারও দায়িত্ব যে টিমকে একসাথে রাখার, সেটা করতে পেরেছি সবাইকে নিয়ে। এটা পুরো টিম এফোর্ট, শুধু ক্যাপ্টেনের এফোর্ট না, বা গোলকিপারের এফোর্ট না, বা ডিফেন্ডারের এফোর্ট না, বা স্ট্রাইকারের এফোর্ট না, এটা পুরো টিম এফোর্ট, যারা ইনসাইড দ্য ফিল্ড কাজ করছে, যারা ব্যাক অফিসে কাজ করছে, সবার এফোর্ট। এই সাতটি যে জয় ক্যাপ্টেন হিসাবে, এই সাফল্য কাকে উৎসর্গ করছে? পুরো টিমকে, পুরো টিমকে, এবং অবশ্যই মাথার উপর ভগবান আছে, বাবা মা আছে, আমার ফ্যামিলি আছে, আমার গার্লফ্রেন্ড আছে, সবাই, সবাইকে, সবাইকে। এবং আমাদের লক্ষ্য এখনও শেষ হয়ে যায়নি, সামনে অনেক ম্যাচ আছে। তো গার্লফ্রেন্ডের কথা যখন বললে, সাতটা জয়, তাহলে কি এবার সাত পাকে বাধা পড়া হবে 2023-এ? দেখা যাক, সেটা তো বিয়ে জন্ম মৃত্যু কেউ বলতে পারে না, ঠিক টাইমে হবে নিশ্চয়ই জানতে পারবে। দেখো ওরা 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 যেভাবে, আমরা তো অনেক আগে থেকে স্টার্ট করেছি, তুমি যদি আমাদের টিমটা দেখো, সেখানে কিন্তু অনেক কিছু ডিফারেন্স দেখতে পাবে টিমের মধ্যে। তো এখানে যেভাবে আমরা একভাবে একটা টিম খেলে আসছি অনেকদিন ধরে, বোঝা এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।